বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যাপক ধ্বংসের কারণ হতে পারে এমন অস্ত্রের বিকাশ শুধুমাত্র গত শতাব্দীতে শুরু হয়েছিল। যদিও যুদ্ধ সবসময় প্রযুক্তি অগ্রগতির একটি উল্লেখযোগ্য চালক ছিল, যুদ্ধকে কখনো সমর্থন করা উচিত নয়, তবে নিচের কিছু অস্ত্র সন্দেহাতীতভাবে শক্তিশালী। এখানে পাঁচটি সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক অস্ত্র রয়েছে যা মানুষ তৈরি করেছে। যদিও এই অস্ত্রগুলির মধ্যে কিছু প্রাচীন পূর্বসূরী রয়েছে, আপনি বুঝতে পেরে অবাক হবেন না যে সেগুলি আমাদের যুগে তৈরি হয়েছিল। শক্তিশালী অস্ত্রের মধ্যে এক নম্বরে রয়েছে জার বোম্বা। জার বোম্বা প্রতিটি উপায়ে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে যোগ্যতা অর্জন করে। অস্ত্রটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচিতে সোভিয়েত ইউনিয়নের প্রতিক্রিয়া। বোমাটি একটি বিশাল জিনিস ছিল যার উদ্দেশ্য ছিল সবকিছু ধ্বংস করা। জার বোম্বা এখন পর্যন্ত মানুষের দ্বারা সেট করা সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক। অবশ্যই সর্বকালের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা থেকে একটি বিশাল মাশরুম মেঘ ছিল। অনুমান অনুসারে মাশরুম মেঘ আকাশের 40 মাইল পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে, যা মাউন্ট এভারেস্টের থেকে প্রায় 7 গুণ বেশি। মেঘ এই উচ্চতায় স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার উভয়ের মধ্যেই প্রবেশ করেছে। 2. MIRV মাল্টিপল ইন্ডিভিজুয়ালি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা MIRV হল একটি ব্যালিস্টিক মিসাইল পোলট যাতে বেশ কয়েকটি ওয়ারহেড রয়েছে। প্রতিটি ওয়ারহেডে বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে নির্দেশ করা যেতে পারে। অতীতে একটি একক ক্ষেপণাস্ত্র দ্বারা শুধুমাত্র একটি পারমাণবিক বোমা বহন করা যেত এবং একটি একক ওয়ারহেড দ্বারা লক্ষ্যবস্তু করা যেত। মাল্টিপল রিএন্ট্রি ভেহিকল মিসাইল ছিল পরবর্তী উন্নয়ন। এটি বেশ কয়েকটি ওয়ারহেড বহন করতে পারে, যেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পৃথকভাবে লক্ষ্য ছিল না। একটি শটগানের মতো একটি বিস্ফোরণ তৈরি করে এই সমস্যাটি MIRV দ্বারা সমাধান করা হয়েছিল, সমস্ত ওয়ারহেডকে লক্ষ্যযোগ্য করে তোলে। 3. ICBM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি তাদের লক্ষ্যবস্তুতে পরিচালিত হতে পারে এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এই ধরনের একটি। এটি মূলত পারমাণবিক অস্ত্র পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল এবং এর সর্বনিম্ন পরিসীমা 3,400 মাইল। ICBMগুলি বিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, সাইলো এবং যানবাহন সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে চালু করা যেতে পারে। তারা ম্যাড মতবাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে, কারণ তারা জাতিকে প্রতিশোধ নেওয়ার এবং শত্রুকে নিশ্চিহ্ন করার নমনীয়তা দিয়েছে। এটি মূলত প্রতিপক্ষের ওপর একটি ফলো আপ আক্রমণ নিশ্চিত করেছে। MIRV এর কারণে প্রযুক্তির উন্নতির সাথে সাথে একটি ICBM এর পক্ষে একাধিক পারমাণবিক ওয়ারহেড একই সাথে উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে। 4. রাশিয়ার বর্ধিত শক্তির এভিয়েশন থার্মোবারিক বোমা। বর্ধিত শক্তির এভিয়েশন থার্মোবারিক বোমা, যাকে সকল বোমার জনকও বলা হয়, রাশিয়ানদের দ্বারা তৈরি 2007 সালে প্রকাশের আগে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট অনুসারে FOAB মার্কিন সেনাবাহিনীর দ্বারা ব্যবহৃত বৃহত্তম পরমাণু বোমার চেয়ে 4 গুণ কম শক্তিশালী। এটি একটি ছোট পারমাণবিক অস্ত্রের মতোই প্রভাব ফেলে, তবে এটি চাপ তরঙ্গ ও বিস্ফোরণের জন্য একটি ছোট স্কেলে। যখন বোমাটি মধ্য আকাশে বিস্ফোরিত হয়, তখন চরম তাপমাত্রা এবং একটি সুপারসনিক শকওয়েভ তৈরি হয়। পরিচালিত বিস্ফোরণগুলির তুলনায় থার্মোবারিক অস্ত্রগুলি বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে যা দীর্ঘ এবং আরও টেকসই হয় এবং উচ্চ তাপমাত্রায় থাকে। ফলস্বরূপ তারা তুলনামূলক ভরের প্রচলিত অস্ত্রের চেয়ে বিস্তৃত অঞ্চলে বেশি পরিমাণে ক্ষতি সাধন করে। তারা স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি উৎপন্ন করে, যা তাদের নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে। নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। US নিমিটস ক্লাস 1,000 ফুটের বেশি উচ্চতার সাথে নিমিটস ক্লাসের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ। সবচেয়ে ব্যয়বহুল হয় তাদের প্রতিটির দাম প্রায় $4.5 মিলিয়ন। 1,00,000 টন বাহক, যা বিমান বিধ্বংসী বন্দুক এবং ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত 90টি বিমানের জন্য জায়গা রয়েছে। তারা 50 বছর ধরে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। জেরাল্ড আর ফোর্ড ক্লাসের উত্তরসূরি, যা আরও বড় হবে এবং প্রায় $12 মিলিয়ন খরচ হবে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মাণাধীন। সাধারণত আধুনিক যুদ্ধজাহাজে ব্যবহৃত গ্যাস টারবাইন বা ডিজেল ইলেকট্রিক সিস্টেমের পরিবর্তে ক্যারিয়ারের 4টি প্রোপেলার শ্যাফ্ট 2টি পারমাণবিক চুল্লি দ্বারা চালিত হয়, যা তাদেরকে 30 নটের বেশি গতিতে ভ্রমণ করতে দেয়।